নমস্কার, আপনারা দেখছেন আমার ভয়েস নিউজ। সর্বদা আপনাদের পাশে, আপনাদের সাথে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ। তবে এইবারে দুর্নীতিতে কোনো টাকা পয়সা পাওয়া না গেলেও এক হেভিওয়েট নেতার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে ইডিসিবিআই। চলুন জেনে আসি আজকের বিস্তারিত রিপোর্টে কি ছিল সেই দুর্নীতি। খাদ্য দপ্তরের অস্থায়ী কর্মী মানিক ভট্টাচার্যের পুত্র সৌরভের বেতন নাকি লক্ষাধিক, মাসে পান কয়েক লক্ষ টাকা মাইনে। এডির হাতে রয়েছে সেই সমস্ত চাঞ্চল্যকর তথ্য। জানেন কোন বিশেষ পদে রয়েছেন তিনি, কেন তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা, কেন বরাদ্দের থেকেও বেশি মাইনে ঢুকে তার পকেটে, সরকারি কোষাগার থেকে প্রতি মাসে কত ইনকাম হয় তার, সমস্ত শুনলে মাথায় আকাশ ভেঙে পড়বে আপনারও। যা দেখে ইডি কর্তাদের চক্ষু চড়ক গাছ। শুধু শিক্ষা নয়, খাদ্য দপ্তরের মধ্যেও ধরেছে ঘুণ। শস্যের মধ্যেই এতদিন লুকিয়েছিল ভূত। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার মানিক ভট্টাচার্যের পুত্র সৌরভের খোঁজে মির্জা গালিব স্ট্রিটের খাদ্য দপ্তরে হানা দেয় ইডি। সেখানে গিয়ে জানতে পারেন হাজারে নয় লাখে কামাচ্ছে সৌরভ। খাদ্য দপ্তরের অস্থায়ী বিভাগে চাকরি করেও মাসে পান 1,10,000 টাকা। ফুড অ্যান্ড সাপ্লাই এর আইটি বিভাগের রিফর্ম সেলে রয়েছেন সৌরভ। অস্থায়ী ডেটা অপারেটরের বিভাগের টিম লিডার তিনি। এই ডেটা অপারেটররা মূলত ওয়েবল বা ইনফোসিস নামক সংস্থার মাধ্যমে ঠিকাকর্মী হিসেবে নিয়োজিত হয়। বছরখানেক আগে খাদ্য দপ্তর অস্থায়ী কর্মী হিসেবে যোগ দেন সৌরভ। মেরে কেটে 12-13 হাজার টাকা মাইনে পাওয়ার কথা তার, কিন্তু তা নয়, একেবারে সরকারি কোষাগার থেকে লক্ষাধিক টাকা মাইনে নেন মানিক পুত্র, যার ব্যাংক ব্যালেন্স রয়েছে এই মুহূর্তে 2,70,00,000 টাকা। মানিক পুত্রের ব্যাংকের নথি হাতে আসতেই দুর্নীতির গন্ধ পান ইডি কর্তারা। এদিকে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া, শিক্ষক নিয়োগের নথিপত্র গায়েব করে দেওয়া। তবে মানিক ভট্টাচার্যের সুপুত্র পিছিয়ে নেই, বরং আরও এক ধাপ এগিয়ে। সরকারি দপ্তরে বসে দুর্নীতিতে তিনি সিদ্ধ হস্ত। স্পষ্ট বছর কয়েক আগে প্রতি মাসে 1,10,000 টাকা মাইনে নিচ্ছেন মানিক পুত্র সৌরভ। শুধু তাই নয়, একেবারে মার্সিডিজ হাঁকিয়ে বড় বাবুর মতো অফিসে আসেন এই ঠিকাদারি কর্মী। পোশাক পরিচ্ছদের বাহুল্য বজায় রেখে চলেন। একজন 12,000 মাইনের চাকুরিজীবী কেমন করে মার্সিডিজ নিয়ে আসেন সেই নিয়ে অস্বস্তিতে পড়েন অফিস কর্মীরাও। তারা অনেক পরে জানতে পেরেছেন সৌরভের পিতৃ পরিচয়। জানার পর চোখ কপালে উঠেছে তাদেরও। শুধু বিলাসবহুল জীবনযাপন নয়, দপ্তরের কাজেও করেছেন বিস্তর কারচুপি। ইডির মুঠোয় রয়েছে সেই সকল প্রমাণ, মেলেনি একটিও হিসাব। পিওএস মেশিনে পাওয়া যায়নি সৌরভের আঙুলের ছাপ। দিনের পর দিন সরকারি সংস্থায় থেকে গায়েব করে দিয়েছেন একাধিক রেশন কার্ডও। রিফর্ম সেলের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কার সুপারিশে জায়গা হলো সৌরভের? কেন এতদিনেও এই দুর্নীতির টিকিয়ে ছুঁতে পারলেন না কেউ? আর কোন হেভিওয়েট নেতাই বা রয়েছে এর পিছনে? কার নির্দেশে খাদ্য দপ্তরে রয়েছে দুর্নীতি? এইসব হদিশি মিলবে খুব শীঘ্রই বাংলার মানুষের কাছে, প্রতিটি বাঙালির কাছে।